তামিমা দারি একজন খ্রিস্টান ছিলেন। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলিম হয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসিহ দাজ্জাল সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছিলেন, যা এখন আমি আপনাদের বর্ণনা করতে যাচ্ছি। তিনি বলেছিলেন, লাখমুজুজাম গোত্রের 30 জন লোকের সাথে তিনি সমুদ্রপথে ভ্রমণে গিয়েছিলেন। যখন তারা জাহাজে করে সফর করছিলেন, তখন হঠাৎ একটি বড় ঝড় উঠে তাদের জাহাজ উলটপালট হয়ে যায়। এভাবে তারা এক মাস যাবত সমুদ্রে দিগ্ভ্রান্ত অবস্থায় ঘুরপাক খেতে থাকে। কোনো একদিন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তাদের জাহাজ সমুদ্রের কোনো এক অজানা দ্বীপে গিয়ে ভেড়ে। এরপর তারা ছোট ছোট নৌকায় করে সেখানে প্রবেশ করে। সেখানে অবতরণের পর তারা এক জন্তুকে দেখতে পেল, যার সারা শরীর পশমে আবৃত ছিল, যার কারণে তার সামনের দিক এবং পিছনের দিক আলাদা করা যাচ্ছিল না। তারা তাকে দেখে বলল, হতভাগা, কে তুই? সে উত্তর দিল, আমি জাসাসা, অর্থাৎ গুপ্তচর। তারা বলল, জাসাসা মানে? সে বলল, তোমরা আমার সাথে আদ্দেইরে চলো। আদ্দেইর তৎকালীন সময়ে উপাসনা করা হতো এমন একটি জায়গার নাম, যাকে আমরা বর্তমানে গির্জা হিসেবে চিনি। সে বলল, সেখানে এক লোক তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমা দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হলাম। ভাবলাম, সে আবার শয়তান না তো? তাই আমরা দ্রুত গির্জায় গিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করতেই আমরা দীর্ঘাকৃতির এক লোককে দেখতে পেলাম, যাকে আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। সে কোল বাঁধা অবস্থায় তার দুই হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত মাথার সাথে লাগানো ছিল। তারা তাকে বলল, তোর সর্বনাশ হোক, কে তুই? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়ে গেছো, এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি। তারপর তারা নিজেদের পরিচয় বললেন এবং এই দ্বীপে কীভাবে আসলেন তার বর্ণনা করলেন। অতঃপর সে বলল, তোমরা আমাকে বাইসানে খেজুর বাগান সম্পর্কে বলো। তারা বলল, এর কোন বিষয় সম্পর্কে তুমি আমাদের কাছ থেকে জানতে চাও? সে বলল, বাইসানে খেজুর বাগানে এখনও কি ফল হয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগান খেজুর গাছে ভরপুর এবং সেখানে প্রচুর ফল হয়। সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন সেই বাগানে আর কোনো ফল হবে না। বাইসান ইসরায়েলের উত্তর জেলার একটি শহর। বাইসানের সেই বাগানে বর্তমানে খেজুর দুষ্প্রাপ্য হয়ে গেছে। সত্যি সত্যি সে বাগানগুলোতে এখন আর ফল ধরছে না, যা ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তারপর সে বলল, তোমরা আমাকে বুহাইরা তবারিয়া সম্পর্কে বলো। তারা বলল, এর কোন বিষয় সম্পর্কে তুমি আমাদের কাছ থেকে জানতে চাও? সে বলল, সেখানে কি এখনও পানি আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানের পানি শুকিয়ে যাবে। আপনি কি জানেন তবারিয়া কি? কোন সমুদ্র এটি? তবারিয়া হলো একটি উপসাগর, যা সিরিয়া, জর্ডান ও ইসরায়েলের সীমান্তের কাছে ইসরায়েলের উত্তর পূর্বে অংশে অবস্থিত, যাকে আমরা সি অফ গ্যালিলি নামে চিনি। এবং সত্যি এই যে বর্তমানে সেখানের পানি দিন দিন কমে যাচ্ছে, আর সেখানের পানি ব্ল্যাক লাইনের কাছাকাছি চলে এসেছে। সে আবার বলল, তোমরা আমাকে জোগাড় ঝর্ণা সম্পর্কে অবহিত করো। তারা বলল, এর কোন বিষয় সম্পর্কে তুমি আমাদের কাছ থেকে জানতে চাও? সে বলল, সেখানে এখনও পানি আছে কি এবং সে জনপদের লোকেরা সে পানি কৃষিকাজে ব্যবহার করে কি? তারা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর পরিমাণে পানি আছে এবং সে জনপদের লোকেরা সে পানি কৃষিকাজে ব্যবহার করে। সে জবাবে আর কিছুই বলল না। জোগাড় ঝর্ণা হলো বুহাইরাত তবারিয়ার দক্ষিণে জর্ডান উপত্যকায় অবস্থিত। এরপর সে জানতে চাইল, তোমরা আমাকে উম্মিদের নবী সম্পর্কে খবর দাও। এই উম্মি নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বলল, সে এখন কি করছে? তারা উত্তর দিলেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। সে বলল, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি? তারা উত্তর দিলেন, হ্যাঁ। সে বলল, তাদের সাথে সে কীরূপ আচরণ করেছে? তারা খবর দিল যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকার উপর বিজয় হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, এ কি হয়ে গেছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ। এরপর সে বলল, তার বশ্যতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণ করছিল। এখন আমি নিজের ব্যাপারে বলছি, আমি মাসিহা দাজ্জাল। অতি সত্তরই আমি এখান থেকে বের হয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং সমগ্র ভূপৃষ্ঠ আমি প্রদক্ষিণ করব। 40 দিনে এমন কোনো জনপদ থাকবে না, এমন কোনো শহর থাকবে না, এমন কোনো এলাকা থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবা এই দুটি স্থান আমার প্রবেশ নিষিদ্ধ। যখনই আমি এই দুটি স্থানে প্রবেশের জন্য ইচ্ছে পোষণ করব, তখনই একজন ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে আমার সামনে এসে আমাকে বাধা দিবে। মক্কা ও তাইবার সকল দরজায় ফেরেশতাদের পাহারা থাকবে। এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাঠি দ্বারা মিম্বারে আঘাত করে করে বললেন,
এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা। অর্থাৎ এই তাইবা হলো মদিনা। সাবধান, আমি কি তোমাদেরকে ইতিপূর্বে কথাটি বলিনি? তখন লোকেরা বললেন, হ্যাঁ বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামিমাদ দারির এই কথাটি আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার সেই বর্ণনার সাথে যা আমি তোমাদেরকে দাজ্জাল, মক্কা ও মদিনা বিষয়ে ইতিপূর্বে বলেছিলাম। জেনে রেখো, দেখো দাজ্জাল মদিনার পূর্ব দিকে কাছের কোনো এক সাগরের কোনো এক দ্বীপে আছে। দাজ্জাল প্রথম শাম থেকে আত্মপ্রকাশ করবে, যা মিডল ইস্টের এরিয়ার মধ্যে পড়ে, আর ইহুদিরা হবে তার প্রথম অনুসারী, কারণ তারা তাদের মসিহের আত্মপ্রকাশের অপেক্ষায় আছে। তারা বিশ্বাস করে না যে ঈসা আলাইহিসসালামই হলো আসল মসিহ। তারা বলে দাজ্জালই হলো আসল ঈসা। ঈসা আলাইহিসসালাম যে মসিহ এই বিষয়টি খ্রিস্টানরা বিশ্বাস করে, কিন্তু এ সত্ত্বেও তারা দাজ্জালকে ঈসা হিসেবে মেনে নিবে যখন দাজ্জাল নিজেকে ঈসা দাবি করবে, কারণ তারা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলেছে, মিশ্রিত করে ফেলেছে। তারা তাকে বলবে কিছু মিরাকেল ঘটাতে, তারপর সে কিছু মিরাকেল তাদেরকে দেখাবে। অনেক লোক তাতে বিশ্বাস করলেও কিছু কিছু লোক তাতে কনভিন্সড হবে না, তখন দাজ্জাল নিজেকে খোদা দাবি করে বসবে। তখন তারা তাকে জিজ্ঞেস করবে, তুমি যে খোদা এর প্রমাণ কী তোমার কাছে? দাজ্জাল তখন বলবে, একজন খোদাই পারে মৃতকে জীবিত করতে। আমি যদি তোমার পিতামাতাকে জীবিত করে দেই তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তখন তারা বলবে, হ্যাঁ তুমি যদি আমাদের পিতামাতাকে জীবিত করে দেখাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। তখনই সে কিছু শয়তান জিনের দ্বারা তার পিতামাতার সদৃশ হাজির করবে এবং দেখতে একেবারেই তাদের মতোই হবে এবং কথাও তাদের মতোই বলবে। এরপর তারা তাকে বিশ্বাস করে বসবে এবং তার অনুসারী হয়ে যাবে। বর্তমান বিশ্বব্যবস্থা ধীরে ধীরে সেদিকে আগাচ্ছে যা দাজ্জালের জন্য উপযুক্ত পরিবেশ হবে। বেশ কিছুদিন যাবৎ ইহুদিরা দাজ্জালের সাথে নিজেদের যোগাযোগের কথা বলে আসছে, এমনকি তারা আল আকসা মসজিদকে গুড়িয়ে দিয়ে থার্ড টেম্পল নির্মাণের জন্য পায়তারা করছে, যাতে দাজ্জাল আগমন করে সে থার্ড টেম্পলে অবস্থান করতে পারে। আমরা জানি না দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে, কিন্তু এখনই আমাদেরকে সতর্ক হতে হবে নিজেদের ঈমান আমলের ব্যাপারে। আজ প্রতিটি অলি গলিতে অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে পড়েছে, তাই আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং এ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের সকল ফিতনা থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।